আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে শুভেচ্ছা এবং শুভ অপরাহ্ন আমরা এখানে আসছি মির্জাপুর চা বাগান যেটা শ্রীমঙ্গলের থেকে একটু ডিস্টেন্সে অবস্থিত প্রায় বিশ পঁচিশ কিলো ডিস্টেন্স তারপরে হচ্ছে এখান থেকে পাহাড়ি পথ মেটো পথ ধরে আমরা এখানে আসলাম আসলে মির্জাপুর চা বাগান আসলে অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর আমি এখানে আসতে প্রথম আসছি আমার মামার সাথে উনি একজন তো মানে টুর প্রেম মানুষ উনি হচ্ছে ভ্রমণ করতে খুবই ভালোবাসেন সবসময় ওনার ভিডিও আপনারা দেখে থাকেন আমি আগেও কয়েকবার ওনার সাথে আসছি আজকেও আসলাম খুবই সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ এখানে আসলে একটা প্রকৃতির যে একটা ফিল পাওয়া যায় এই জিনিসগুলো আপনারা এখানে আসলে বুঝতে পারেন এবং আসলে এই প্রকৃতির সাথে যখন আপনি থাকবেন তখন আপনাদের মানে আমি যেটা ফিল করতেছি মানসিক যে একটা অশান্তি ছিল যাই ছিল এখানে আসার পরে সবকিছু যেমন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে এটা নিয়ে নিছেন এবং এত সুখ শান্তি এটা চিন্তা ধারণার বাইরে আপনারাও আসবেন এটা অনেক সুন্দর একটা প্লেস ধন্যবাদ সবাইকে আর মামার সাথে থাকবেন মামা তো প্রকৃতি প্রেমী একজন মানুষ আর আমরাও অল্প প্রকৃতি প্রেমী আমরাও যাতে হচ্ছে এরকম সুন্দর সুন্দর জায়গায় আসতে পারি এই কামনা করে সবাই কাছ থেকে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম মৌলীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় আপনাকে স্বাগত জানাচ্ছি বন্ধুগণ আমরা রয়েছি মির্জাপুর চা বাগান ইস্পাহানির একটি কোম্পানি আমার কাছে জিনিসটা আজকে ভালো লেগেছে আপনাদের দেখাতে চাই এখানে দেখেন ইস্পাহানি মির্জাপুর কর্মস্থলে পানি সরবরাহ ও শৌচাগার অর্থাৎ এখানে জন্য পুরুষ এবং মহিলার জন্য কিন্তু শৌচাগার রয়েছে যেটা সব বাগানে আমি দেখিনি আমি দুইটা বাগানে একটা হচ্ছে জেরিন আর একটা হচ্ছে মির্জাপুর আমার আরেকটি ভিডিও রয়েছে এই উপরে আজকে আমি আবার দেখলাম যে এখানে যারা চা শ্রমিক রয়েছে তাদেরও কিন্তু প্রকৃতির ডাকে যেতে হয় তারা সকালবেলা আসে পাঁচটা পর্যন্ত কাজ করে তো এই যে মির্জাপুর এবং এই যে ইস্পানি কোম্পানি তার যে বাগানে শৌচাগর রেখেছে এবং পানি রেখেছে সেটা দেখে আমার খুব ভালো লেগেছে আমার মনে হয় বাংলাদেশের বাগান কোম্পানি রয়েছে তাদের এই ডিজাইনটা দেখা দরকার এবং যারা চা শ্রমিক হচ্ছে তাদের জীবন মানের কথা চিন্তাভাবচনা করে প্রত্যেকটা বাগানে কোনায় কোনায় এরকমের পানি এবং শৌচাগর রাখা পুরুষ এবং মহিলার জন্য অত্যন্ত জরুরি আমার কাছে এটা মনে হয়েছে এবং আমিও আমার পক্ষ থেকে আমি এই স্পানি কোম্পানি যিনি এই কাজটা করেছেন তাদেরকে অবশ্যই আমি সাধুবাদ এবং ধন্যবাদ জানাই যে তারা চা শ্রমিকদের কথা বিবেচনা করে এরকম সূচকার করেছেন তো আর এই জায়গাটা সত্যি অসাধারণটি জায়গা আপনারা আসবেন ভালো লাগবে শ্রীমহলের সবগুলি চা বাগানই সুন্দর প্রায় পঁয়তাল্লিশ শতিক চা বাগান রয়েছে বন্ধুরা চা বাগান আমি প্রায় দেখিয়ে থাকি ভালো জিনিস সবাই কম দেখে এবং এটাই স্বাভাবিক আমরা আমরা চেষ্টা করি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে এবং কষ্ট আমরা একটু দূরে থাকি এবং আমরা যত রক্ষণ কাছে আমরা দূরে থাকবো তত আমাদের জন্য ভালো হবে এবং আমরা প্রকৃতির সাথে মিশে যাওয়ার চেষ্টা করব আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা পুরো প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ